ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে সরতে হচ্ছে থেরেসা মেকে, সাতজন পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। নতুন মন্ত্রিসভা গোছাতে ব্যস্ত বিজেপি, 30 মে শপথ লোকসভায়, বাংলাদেশ ভারত অমীমাংসিত ইস্যু সুরাহার আশাবাদ বিশ্লেষকদের। চালে আমদানি শুল্ক বাড়লেও কৃষকের লাভ নেই বলছেন অর্থনীতিবিদরা, সরকারকে চাষীদের থেকে ধান কেনার পরামর্শ। ঘরের ভেতরেই তো অনেক চাল এখন আমাদের আছে, কাজে ইম্পোর্ট কমিয়ে এখন শুল্ক দিয়ে তো প্রভাবটা খুব একটা দেয়া যাবে না। কৃষকের ব্যয় কমালেই এটা মোটামুটিভাবে ন্যায্য মূল্য হবে, যে আপনি বলে দিলেন যে এত টাকায় বিক্রি করে দিতে হবে, সেটা তো আপনি করতে পারবেন না। এবং রাসায়নিকে পাকানো 2000 কেজি আম ধ্বংস করলো র‍্যাব, 10 লাখ টাকা জরিমানা। অপরিপক্ক আমটাকে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে সর্বমোট এখন পর্যন্ত 10 লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। বেশি দামে গরুর মাংস বিক্রি করায় জরিমানা। 3টি মাংসের দোকানকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি এবং গতকালের যে বাসি ইফতারগুলো আজকে সংরক্ষণ করেছেন, যেটি আজকে বিক্রি করার উদ্দেশ্যে, ফলে তাদেরকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন মিতু এবং আমি সঞ্জিদা হক। খবরে ছাড়া থাকছে মগবাজার মালিবাগ ফ্লাইওভারে অনিয়ম অব্যবস্থাপনা নিয়ে বিশেষ রিপোর্ট। বিস্তারিত সংবাদ এবং শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ। কান্নাজড়িত কণ্ঠে এবার পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। আগামী মাসের 7 জুন পদত্যাগ করতে যাচ্ছেন তিনি। ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে সরতে হচ্ছে থেরেসা মেকে। কনজারভেটিভ পার্টির নতুন নেতা নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে থাকছেন তিনি। আরও জানাচ্ছেন মুজাহিদ আহসান। ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। শুক্রবার লন্ডনের 10 নম্বর ডাউনিং স্ট্রিটে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের সামনে এক আবেগপূর্ণ বিবৃতিতে মে তার বিদায়ের কথা জানান। খুব শিগগিরই আমার দায়িত্ব ছেড়ে দিচ্ছি, এই দায়িত্ব আমার জন্য সম্মানের ছিল, দেশের জন্য কাজ করার সুযোগ পেয়ে আমি কৃতজ্ঞ। But certainly not the last. দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে মে বলেন দেশকে ভালোবাসেন তিনি, আশা করেন তার উত্তরসূরি যিনি হবেন তিনি ব্রেক্সিট বাস্তবায়ন করতে পারবেন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি, এটা সব সময় আমার জন্য অনুশোচনার বিষয় হয়ে থাকবে যে আমি ব্রেক্সিট সম্পন্ন করতে পারিনি। 7 জন পদত্যাগ করলেও অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে হবে থেরেসা মেকে। কনজারভেটিভ পার্টির নতুন নেতা হিসেবে বরিস জনসন, আন্দ্রু লিটসমের মতো অন্যান্য নেতাদের নাম তাই সামনে এসেছে। ব্রেক্সিট কিভাবে বাস্তবায়ন হবে তা নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর পরিকল্পনাটি ইউরোপীয় ইউনিয়নের নেতাদের অনুমোদন পেয়েছিল, তবে ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে এটি 3 বার তুলেও তা পাশ করাতে ব্যর্থ হন থেরেসা। কনজারভেটিভ পার্টির নেতা নির্বাচিত হওয়ার 2 দিন পর 2016 সালের 13 জুলাই ব্রিটিশ প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন থেরেসা মে। জাহিদ আহসান, আরটিভি। ইন্দিরা গান্ধীর রেকর্ড ভেঙে 48 বছর পর দ্বিতীয় মেয়াদে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে আবারও সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। এখন পর্যন্ত ফলাফলে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট পেয়েছেন 352 আসন, আর কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পেয়েছে 91 আসন। নতুন মন্ত্রিসভা গোছাতে ব্যস্ত সময় পার করছে বিজেপি, অন্যদিকে পরাজয়ের কারণ খুঁজছে কংগ্রেস। মুজাহিদ আহসানের আরেকটি রিপোর্ট। লোকসভা নির্বাচনে ভূমিধস বিজয়ের পর বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট এখন ব্যস্ত সময় পার করছে নতুন মন্ত্রিসভা গোছানো নিয়ে। যদিও দলটির পার্লামেন্টারি বোর্ড সভা অনুষ্ঠিত হবে শনিবার, তবে শুক্রবার বিজেপি নেতা অমিত শাহর বাসভবনে পরবর্তী করণীয় নিয়ে দলটির সিনিয়র নেতারা এক বৈঠকে মিলিত হন। আসছে 30 মে দ্বিতীয় মেয়াদে শপথ নেবেন নরেন্দ্র মোদী ও তার দল বিজেপির নির্বাচিত এমপিরা। শপথ নেওয়ার আগে 28 মে নিজের কেন্দ্র বারাণসীতে যাবেন মোদী।
লোকসভা নির্বাচনে বিপুল জয়ের পর অভিনন্দন ও শুভেচ্ছায় ভাসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র, পাকিস্তান, রাশিয়া, চীন সহ বিভিন্ন দেশের নেতারা। এদিকে পরাজয় মেনে নিয়ে তার কারণ খুঁজতে শনিবার ওয়ার্কিং কমিটির বৈঠক ডেকেছে ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেস, যেখানে প্রাধান্য পাবে রাহুল গান্ধীর দলীয় সভাপতির পদ থেকে পদত্যাগের বিষয়টিও। মুজাহিদ আহসান, আরটিভি। গণমাধ্যমের সহায়তায় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রাজনীতির দক্ষ ব্যবহার এবং নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদ বিজেপিকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিয়েছে। প্রতিবেশী দেশটিতে আবারও বিজেপি ক্ষমতায় আসায় বাংলাদেশের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সুরাহার পথ খুলবে। আরটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বললেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। মুক্তা মাহমুদের রিপোর্ট। ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে কাশ্মীরের পুলওয়ামা এবং পাকিস্তানের বালাকোটের ঘটনার দক্ষ ব্যবহার, হিন্দু জাতীয়তাবাদ এবং মোদীর ক্যারিশমাটিক রাজনীতি দেশটির লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বে এনডিএ জোটের নিরঙ্কুশ বিজয় এগিয়ে নিয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শাহাব আনাম খান। পুলওয়ামা বা বালাকোটে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু গত তিন মাসে ভারতের ইলেকটোরেটের উপর একটা বড় ভূমিকা রেখেছে। মানুষের কাছে তিনি নিয়ে যেতে পেরেছেন সেটা হলো যে আইডেন্টিটি। ভারতের প্রতিটা মানুষ কিন্তু কোনো না কোনোভাবে মাইনরিটি, সে ভাষাগতভাবে বলেন কিংবা ধর্মীয়ভাবে বা ক্ষুদ্র নৃগোষ্ঠী হিসেবে, যে কোনো পর্যায়েই তাদেরকে একত্রিত করার জন্য যে ন্যাশনালিজমটা দরকার সেটা তিনি সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন। রাজ্য লেভেলে যে উন্নয়নগুলি হয়েছে সেই উন্নয়নগুলি কিন্তু মোদি সরকারের কাছ থেকে এসছে, ফলে তার যে একটা ক্যারিশমেটিক লিডারশিপ সেই লিডারশিপটা সাধারণ মানুষের কাছে পৌঁছেছে। দ্বিতীয় মেয়াদে বিজেপি আশা বাংলাদেশ ভারত সম্পর্কে স্থিতিশীলতা থাকবে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্কের এই বিশ্লেষক এবং সাবেক এই রাষ্ট্রদূত। বাণিজ্য সংক্রান্ত বা নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি সেই জায়গায় হয়তো আমরা স্থিতি অবস্থা দেখব, হয়তো কিছু ক্ষেত্রে উন্নয়নও দেখব, কিন্তু মুশকিলটা থেকে যাবে যে ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গ এবং আসামে সিটিজেনশিপ সংক্রান্ত কি পলিসি নরেন্দ্র মোদী সরকারের হবে তার সাথে আমাদের স্থিতিশীলতাও যুক্ত হবে। ভারতের সাথে অত্যন্ত সুন্দর সম্পর্ক এবং উইন উইন একটা সম্পর্ক বজায় আছে, এটা আমার মনে হয় থাকবে। এবং যে চ্যালেঞ্জগুলো আমাদের আছে, পানি বণ্টন, তারপরে আসামের এনআরসির বিষয়, রোহিঙ্গার বিষয়, এগুলো ভবিষ্যতে সলভ করার ব্যাপারে নতুন সরকার যদি সহযোগিতা করে তাহলে এই সম্পর্কগুলো আমাদের আরো ভালো হবে। তারা বলছেন ভারতের রাজনীতি চাঙ্গা করতে মোদী দ্বিতীয় মেয়াদে চীনের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করবেন, একই সঙ্গে পাকিস্তানের সঙ্গে একটি আর্ম রেস তৈরি হতে পারে বলেও শঙ্কা তাদের। মুক্তা মাহমুদ, আরটিভি, ঢাকা। ভারতের মোদী সরকারের সঙ্গে বাংলাদেশের সব সময় সম্পর্ক ভালো ছিল, এখনো থাকবে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন তিস্তা চুক্তি ভারতের কেন্দ্রীয় সরকার অনেক আগে অনুমোদন দিয়েছে, তবে ভারতের পশ্চিমবঙ্গ সরকার দেয়নি। আশা করি এই সরকারের আমলে তিস্তা চুক্তি হবে। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময় শেষে মন্ত্রী আরও বলেন পাকিস্তানের ভিসা বাংলাদেশ বন্ধ করেনি, বরং বাংলাদেশিদের ভিসা দেওয়া বন্ধ করেছে পাকিস্তান সরকার। কারণ রাস্তা বড় হলে অ্যাম্বুলেন্স আসবে। আসসালামু আলাইকুম, ভারতীয় সরকার যারা আগেও ছিলেন নরেন্দ্র মোদী সরকার সাথে আমাদের খুব উষ্ণ সম্পর্ক, বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক খুবই উষ্ণ এবং বেসড অন কনফিডেন্স, একে অপরের প্রতি বিশ্বাস বেশি যে সম্পর্ক, এবং এই সম্পর্ক এই ভারতীয় নতুন সরকার আসার ফলে আমাদের উত্তরণ আরও বাড়বে, সম্পর্ক আরও সলিডিফাই হবে, আরও শক্তিশালী হবে। চাল আমদানি নিরুৎসাহিত করতে শুল্ক 28% থেকে বাড়িয়ে 55% করা হলে কৃষকের কোনো লাভ হবে না, বরং এতে খুচরা বাজারে চালের দাম বেড়ে যাবে, ক্রেতাদের কিনতে হবে বেশি দামে, এমন মত কৃষি অর্থনীতিবিদদের। তারা বলছেন কৃষকের প্রয়োজন ধান বিক্রি, চাল আমদানির সঙ্গে এই মুহূর্তে এর কোনো সম্পর্ক নেই, তাই ন্যায্য দামে কৃষকের কাছ থেকে ধান কেনার ব্যবস্থা করতে সরকারকে দ্রুত পদক্ষেপ নেওয়ার পরামর্শ দিলেন তারা। সেলিম মালিকের রিপোর্টে দেখুন বিস্তারিত।
অতি যত্নে শ্রমে ঘামে উৎপাদন করা ফসল সোনালী ধানে এভাবে আগুন দেওয়ার দৃশ্য বিশ্ব হয়তো এর আগে কখনো দেখেনি। ধান উৎপাদন করে ন্যায্য দাম না পেয়ে কৃষকের এমন প্রতিবাদী বলে দেয় কতটা কষ্টে আছেন তারা। কৃষকের দাবি প্রতি মন ধানের দাম 500 টাকা, অথচ উৎপাদনে খরচ হয়েছে প্রায় 1000 টাকা। সঙ্গে ধান কাটতে শ্রমিকের মজুরি দিতে হয় কম বেশি 500 থেকে 800 টাকা। 10000 টাকা খরচ হলে 5000 টাকা পাবো, 5000 টাকা পাবো না, এই কারণে মনে খুব দুঃখ নিয়ে আমি এই জায়গায় আগুন লাগাই। এই দামে দাম দিছে আমরা আবাদ করতে পারবো না। এমন বাস্তবতায় কৃষকের কাছ থেকে সরাসরি ধান না কিনে বিদেশ থেকে চাল আমদানিতে শুল্ক দ্বিগুণ বাড়িয়ে 55% করেছে সরকার। চালের বাজার আর ধানের বাজার কিন্তু এক নয়। চালের বাজারে আপনি আমি কাস্টমার, বিক্রি করে রিটেলাররা তাদের হোলসেলার এবং মিল মালিকের কাছ থেকে নিয়ে। ঘরের ভেতরেই তো অনেক চাল এখন আমাদের আছে, কাজে ইম্পোর্ট কমিয়ে এখন শুল্ক দিয়ে তো প্রভাবটা খুব একটা দেয়া যাবে না। এই মুহূর্তের ধানের সংকটটা হচ্ছে যে চাল বা ধান আমাদের মজুদ আছে সেইটা অনেক বেশি, সেই কারণে এখানে দাম পড়ে গেছে। কাজে এই মুহূর্তের এই আমদানি শুল্ক দিয়ে এই ক্ষেত্রে তেমন কোনো প্রভাব ফেলা যাবে না। অর্থনীতিবিদদের আশঙ্কা, কৃষকের সঙ্গে এমন আচরণ চলতে থাকলে ধানের অবস্থাও একসময় পাটের মতো হবে। পাটের ক্ষেত্রেও এই ঘটনা ঘটেছে, গাড়ির পাটের গাড়িতে বাজারে নিয়ে এসে আগুন লাগিয়েছে কৃষক, সেই হিস্ট্রি আমরা জানি। কিন্তু চাষি যেটা করবে নিজের পেটের ভাতের জন্য করবে, আপনার আমার জন্য করবে না, কারণ তার তো বাড়তি করে লাভ নেই, বেশি ক্ষতি তার। এটা করে বাজারে যেটা বিক্রি করতে হবে না, সে তো তার নিজের করে নিজের পেটের তো খেতে হবে, তারটা সে করবে, আপনার আমার জন্য করবে না। তাই কৃষকের মজুদ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি উৎপাদন খরচ কমিয়ে আনার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দিলেন তারা। একদিকে কৃষকের সক্ষমতা বাড়াতে হবে যাতে কেউ চাইলেই তারা কম দামে ধানটা না বিক্রি করে কিছুদিন ধরে রাখতে পারেন। কৃষকের ব্যয় কমালে এটা মোটামুটিভাবে ন্যায্য মূল্য হবে, কারণ মার্কেট, আপনি তো মার্কেটের উপর ডিপেন্ডেন্ট, আপনি তো এটা তো ইয়ে না, কমিউনিস্ট কান্ট্রি না, যে আপনি বলে দিলেন যে এত টাকায় বিক্রি করে দিতে হবে, সেটা তো আপনি করতে পারবেন না। পাশাপাশি ফসল উত্তোলনকালীন কৃষকদের মেয়াদী ঋণ দেওয়ার আহ্বান জানালেন অর্থনীতিবিদরা। ওই সময়টাতে যাতে তারা খুব সহজে ফর্মাল ঋণ পেতে পারেন সহজ শর্তে এবং সেটা দিয়ে ওই কাজগুলো করতে পারেন, সেই সুবিধা দিতে হবে। সেলিম মালিক, আরটিভি ঢাকা। পাকার সময় হয়নি লেইন অক্ষুণও, তবুও বাজারে এসেছে লক্ষণভোগ। সঙ্গে আছে ল্যাংড়াও। রাজধানী মিরপুরের একটি আড়তে কেমিক্যালে পাকানো এমন 2000 কেজি আম ধ্বংস করল র্যাবের ভ্রাম্যমাণ আদালত। আর এই অপকর্মে জড়িত ব্যবসায়ীকে করেছে 10 লাখ টাকা জরিমানা। এদিকে সিটি কর্পোরেশনের বেঁধে দেওয়া দামের চেয়ে বেশিতে গরুর মাংস বিক্রি ও পচা বাসি খাবার রাখার 5 প্রতিষ্ঠানকে 60,000 টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দীপ্ত চন্দ্রপালের সহায়তায় জানাচ্ছেন ইয়ার বাদল। চলতি মাসের শেষে লক্ষণভোগ, আর 6 জুনের পর ল্যাংড়া আম বাজারে আসার কথা থাকলেও এখনই মিলছে এসব। অপরিপক্ক আম রাসায়নিকে পাকিয়ে বাজারে ছাড়ার আয়োজন চলছিল মিরপুরের এই আড়তে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আড়তদারকে 6 লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। ধ্বংস করা হয় কেমিক্যালে পাকানো 2000 কেজি আম। আমরা যদি সচেতন হই, সাধারণ পাবলিক যদি জানে যে কোন আমটা কোন সময়ে আসবে এবং সেটা জেনে যদি সবাই আম কেনে, তাহলে হচ্ছে আর আড়তদাররা বা ব্যবসায়ীরা অতটা সুবিধা করতে পারবে না। বিভিন্ন কেমিক্যাল দিয়ে বা বিভিন্ন দেশীয় পদ্ধতিতে কৃত্রিমভাবে অপরিপক্ক আমটাকে পাকিয়ে বাজারজাত করার চেষ্টা করা হচ্ছে। এই অপরাধগুলো ঘটানোর কারণে যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদেরকে সর্বমোট এখন পর্যন্ত 10 লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। তবে আড়তে রাখলেও কৃত্রিমভাবে পাকানো আমের দায় এড়ানোর চেষ্টা করেন সংশ্লিষ্টরা। 52টা আড়তের ভিতরে 8টাই পাইছেন, তাহলে আমরা যদি কাজ না করতাম, আমরা যদি এটাকে যদি না করতাম, প্রোটেক্ট না দিতাম, তাহলে তো 52টাই আম পাইতাম। বলছিলাম পাটিতে আম আমরা তো বলতে পারি না, দেখার সুযোগ হয় না। এদিকে সিটি কর্পোরেশনের ঠিক করে দেয়া দামের চেয়ে বেশিতে গরুর মাংস বিক্রি করায় মিরপুর 6-এর পশ্চিম মার্কেটে 3টি মাংসের দোকানকে 10,000 টাকা করে জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া পচা বাসি খাবার ও ইফতারি রাখায় একটি দোকান ও রেস্তোরাঁকেও গুনতে হয় 30,000 টাকা জরিমানা। 3টি মাংসের দোকানকে আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি এবং আরেকটি ইফতারের দোকান আপনারা দেখলেন যে গতকালের যে বাসি ইফতারগুলো আজকে সংরক্ষণ করেছেন, যে এটি আজকে বিক্রি করার উদ্দেশ্যে, ফলে তাদেরকেও আমরা জরিমানার আওতায় নিয়ে আসছি। এ আর বাদল, আরটিভি ঢাকা। কমলাপুর স্টেশনে ঈদের অগ্রিম টিকিট বিক্রির তৃতীয় দিনেও ছিল টিকিট প্রত্যাশীদের উপচে পড়া ভিড়।
মধ্যরাত থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করেছেন সাধারণ মানুষ, তবে ছিল নানা অভিযোগ। আজ দেয়া হয়েছে 2 জুনের টিকিট। এদিকে ট্রেনের আগাম টিকিট বিক্রির তৃতীয় দিনে চট্টগ্রামেও টিকিট প্রত্যাশীদের ভিড় ছিল লক্ষণীয়। জুবায়ের সানির রিপোর্টে বিস্তারিত। রাজধানীর 5 স্থান থেকে দেয়া হচ্ছে ট্রেনের অগ্রিম টিকিট। এর মধ্যে কমলাপুর রেল স্টেশন থেকে দেয়া হচ্ছে উত্তরের জেলাগুলোর টিকিট। সকাল 9টায় শুরু হয় টিকিট বিক্রি, কিন্তু প্রত্যাশীদের আনাগোনা ছিল মধ্যরাত থেকেই। কেউ আবার সেহেরি খেয়ে চলে এসেছেন কমলাপুর রেল স্টেশনে। তৃতীয় দিনে দেয়া হয় 2 জুনের টিকিট। বিশেষ 3টি ট্রেনের টিকিটও দেয়া হয় আজ। টিকিট প্রত্যাশীদের ছিল বেশ কিছু অভিযোগ। প্রায় 6-7 ঘন্টার মতো হচ্ছে, আর তো লাইনের তো কোনো ইয়েই নাই, গতি নাই, যে খুব স্লোভাবে এগোচ্ছে আর কি। এই অবস্থায় দাঁড়িয়ে থাকা রোজা থেকে মানে খুব ক্লান্ত, মানে একটা বোর লাগে যাচ্ছে আর কি। 2 তারিখ ক্লোজ হলে আমি 3 তারিখের জন্য এন্ট্রি করব, এবং এন্ট্রি করার পর আমি আগামীকালকে সকাল পর্যন্ত ওয়েট করব আমার কাঙ্ক্ষিত টিকিটটা পাওয়ার জন্য। তৃতীয় দিনে প্রায় 28,000 টিকিট বিক্রি হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 27,720 টিকিট ঢাকা এবং ঢাকা সহ আর বাকি 4টি স্থান থেকে বিক্রি কার্যক্রম চালু আছে, এবং 14,197 টিকিট স্পেশাল ট্রেনের টিকিট সহ বিক্রি হচ্ছে। শনিবার দেয়া হবে 3 জুনের টিকিট। এবছর 96টি ট্রেন ও 12টি বিশেষ ট্রেনে যাত্রী পরিবহন করবে রেলওয়ে। জুবায়ের সানি, আরটিভি, ঢাকা। দুর্ভোগের আরেক নাম রাজধানীর মগবাজার মালিবাগ ফ্লাইওভার। অনিয়ম অব্যবস্থাপনা ও যথাযথ দেখভালের অভাবে জৌল সারাচ্ছে হাজার কোটি টাকা খরচে নির্মিত ফ্লাইওভারটি। সেতু রক্ষণাবেক্ষণে জবাবদিহিতা ও কঠোর নজরদারির দাবি জানালেন ভুক্তভোগীরা, আর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিল ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। শাহাবুদ্দিন শিহাবের রিপোর্ট, ছবি তুলেছেন মোহাম্মদ শাহিন। রাজধানীর মগবাজার, হাতিরঝিল, মৌচাক, মালিবাগ, শান্তিনগর, শাহজাহানপুর এলাকার যানজট কমানোর লক্ষ্যে হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে 9 কিলোমিটার দীর্ঘ মৌচাক মগবাজার ফ্লাইওভার। কিন্তু নির্মাণ কাজ শুরু হওয়ার সময় থেকেই সেতুটি চলে যায় বাণিজ্যিক ও রাজনৈতিক ব্যানার, ফেস্টুন আর পোস্টারবাজদের দখলে। যেন ফ্লাইওভারটি রাষ্ট্র তৈরি করেছে এসব পরিবেশ দূষণকারী কোম্পানি এবং আইন ভঙ্গকারী ব্যক্তিদের প্রচার দেয়াল হিসাবে। এখন কোনো নির্বাচন নেই, এখন কোনো কিছুই নেই, দেখবেন যে দলীয় থেকে শুরু করে সব ধরনের পোস্টার ব্যানার দিয়ে যেন আবিষ্ট করে রেখেছে। এদিকে বছরের পর বছর ধরে নিউ স্কটনের সড়ক ও ফুটপাথ জুড়ে গড়ে ওঠা ডাস্টবিনের ভয়াবহ যন্ত্রণা ছাত্রছাত্রী, পথচারী ও স্থানীয়রা ভোগ করলেও সরানোর কোনো নাম গন্ধ নেই। এখানে 3টা স্কুল আছে, একটা গির্জা আছে, প্লাস এখানকার বাসিন্দারা আছেন, আর এখান দিয়ে যারা চলাচল করেন, লক্ষ লক্ষ লোক প্রতিদিন এখান দিয়ে চলাচল করে, এবং এটা কিন্তু সম্পূর্ণ বায়ুটাকে দূষিত করতেছে। উড়াল সড়কের নিচে কোথাও বা গড়ে তোলা হয়েছে কার পার্কিং, কোথাও বা আবার অবৈধ দখলের রামরাজত্ব। ফ্লাইওভারের উপরে ধুলাবালি, ময়লা আবর্জনা পড়ে থাকে দিনের পর দিন, পরিষ্কার করার যেন কেউ নেই। সেতুর উপর দিয়ে যখন আমরা যাতায়াত করি তখনও দেখব যে সেতুতে এখন ইদানিং দেখা যায় যে বৃষ্টির সময় একটু বৃষ্টি হলেই পানি জমে। সেতু নির্মাণের সময় ও পরে নানাভাবে ক্ষতিগ্রস্ত ও দুর্ভোগের শিকার হয়ে আসছেন 23 নং ওয়ার্ডের বাসিন্দারা, বললেন এই ওয়ার্ড কাউন্সিলর। এই এলাকার মানুষ ফ্লাইওভারের জন্য খুব কমই সুবিধা ভোগ করতে পারছেন। ফ্লাইওভারটা যদি অ্যাকচুয়ালি এই আবুল হোটেলের এই পাশে না হয়, যদি আরেকটু বর্ধিত অংশ হতো আপনার নূর মসজিদ পার হয়ে, তাহলে হয়তো আমাদের কিছুটা সুবিধা হতো। কারণ এই ফ্লাইওভারের জন্য আপনি জানেন যে সাউথ পয়েন্টের এই রোডটা সবসময়ই জ্যাম লেগে থাকে। তবে যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রধান সম্পত্তি কর্মকর্তা। আমরা একদিকে তুলে ফেলি, পরের রাতে আবার বাহিনী নেমে যায় আঠা নিয়ে, বালতি নিয়ে, পোস্টার নিয়ে। কোন পোস্টার নাই বলেন? আমরা প্রতিনিয়ত এগুলো করছি, কিন্তু ওই যে ধরে রাখলে এর নান্দনিক সৌন্দর্যের যে বিষয়টা ছিল নগরবাসী উপভোগ করতে পারত, এই উপভোগ থেকে নগরবাসী বঞ্চিত হত। শাহাবুদ্দিন শিহাব, আরটিভি, ঢাকা। বিনা চিকিৎসায় খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে সরকার, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হাসপাতালে সঠিক চিকিৎসা পাচ্ছে না জানিয়ে ফখরুল বলেন খালেদা জিয়ার কিছু হলে তার দায় সরকারকে নিতে হবে।
বিচার বিভাগের উপর সরকারের হস্তক্ষেপের কারণে বিএনপি চেয়ারপারসন জামিন পাচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। এদিকে দলটির আরেক নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ভারতের জনগণ গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করেছে। বিজয়ীদের অভিনন্দন জানিয়েছে তার দল। সকালে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তারা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিনা চিকিৎসায় মেরে ফেলার মতো অমানবিক ও নিষ্ঠুর কাজ করবে না সরকার। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদক মণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন অভিযোগের প্রেক্ষিতে ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার অমানবিক নয়, আইনগত কারণে কারাগারে রয়েছেন খালেদা জিয়া, সরকার তার চিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নিয়েছে। ভারতের নতুন সরকার নিয়ে ওবায়দুল কাদের বলেন, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপির বিশাল জয়ের পর বাংলাদেশের সঙ্গে তিস্তা চুক্তি সহ অন্যান্য অমীমাংসিত বিষয়গুলোর সমাধান হবে। মধুমতি ব্যাংক বাণিজ্য সংবাদ। সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার হওয়ায় সকাল থেকে রাজধানীর নিউ মার্কেট, গাউসে, এলিফ্যান্ট রোড সহ বিভিন্ন শপিং মলে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। রোজার দু সপ্তাহ পর বিক্রি বাড়ায় খুশি ব্যবসায়ীরা। গরমের কারণে এবারের ঈদে ক্রেতারা আরামদায়ক কাপড়কে প্রাধান্য দিচ্ছেন। ঈদ বাজারের খবর জানাচ্ছেন হিতেরামুল হক। রমজানের তৃতীয় শুক্রবারে কেনাকাটার ধুম লেগেছে রাজধানীর মার্কেটগুলোয়। ফুটপাথ থেকে শুরু করে অভিজাত বিপণী বিতানে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। তীব্র গরম আর যানজটের ভোগান্তি এড়িয়ে পছন্দের পোশাকটি কিনতে এক মার্কেট থেকে আরেক মার্কেটে ছুটছেন ক্রেতারা। পরিবার কিংবা আপনজনদের নিয়ে কেনাকাটা শুরুটা ছোটদের পোশাক কেনার মধ্য দিয়ে শুরু করেছেন রাজধানী ও আশপাশ থেকে আসা ক্রেতারা। পোশাকের ব্যাপারে তাদের পছন্দের শীর্ষে সুতি কাপড়ের জামা। গরমের সুতি কাপড়টাই কমফোর্টেবল, পার্টি ড্রেস যাতে একটু ঈদের দিন পরার মতো, এছাড়া তার পাশাপাশি অনেকগুলো নেওয়া হয়েছে সুতি। ফ্যামিলি সবার জন্য কেনাকাটা করব, নিজের জন্য কিছু টুকটাক কেনাকাটা করছি। গেল সপ্তাহে ক্রেতার তুলনায় দর্শনার্থী বেশি থাকলেও শুক্রবার দেখা যায় ভিন্ন চিত্র। রাজধানীর মার্কেটগুলোর বিক্রি বাড়ায় সন্তুষ্ট ব্যবসায়ীরা। এলাকা ভিত্তিক মার্কেট গড়ে ওঠায় নিউ মার্কেট, এলিফ্যান্ট রোডের বিপণী বিতানগুলোতে ক্রেতা কিছুটা কমেছে বলে জানান বিক্রেতারা। বেচাবিক্রি ভালোই হচ্ছে, আজকে বন্ধের দিন তো শুক্রবার, আজকে একটু চাপ বেশি, কটনের মধ্যে বেশি পছন্দ করতেছে, সুতি পাতলার মধ্যে গরম সেই জন্য। ক্যাবাডিং, টি শার্ট, পোলো শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, ফর্মাল শার্ট, ক্যাজুয়াল শার্ট প্রচুর বিক্রি হচ্ছে। রমজানের শেষ সপ্তাহে বিক্রি আরও বাড়বে বলে প্রত্যাশা ব্যবসায়ীদের। এহতেরামুল হক, আরটিভি, ঢাকা। বাজারে কমেছে অধিকাংশ নিত্যপণ্যের দাম, তবে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা, বেড়েছে প্রায় সব মাছের দাম। ইলিশের দাম কেজিতে বেড়েছে প্রায় 50 থেকে 100 টাকা। ছোলা ও চিনির পাইকারি দাম বাজারে বেশ খানিকটা কমলেও খুচরা বাজারে কমেছে 1 থেকে 2 টাকা। শরীয়ত খানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রমজানের শুরুতে হঠাৎ বেড়ে যাওয়া সবজির দামে কিছুটা লাগাম পড়েছে মাঝামাঝিতে এসে। 20 থেকে 30 টাকায় পাওয়া যাচ্ছে প্রায় সব ধরনের সবজি। বেগুনের দাম কমেছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা, তবে পেঁয়াজের দাম বেড়েছে কেজি প্রতি 5 টাকা। দাম তুলনামূলক মোটামুটি কমই আছে, হ্যাঁ, গত সপ্তাহে তুলনায় অনেক কমেছে। শসা গত সপ্তাহ যে দামে বেচছে, আজকে এই দামের কেজি 30-35-40। এদিকে পাইকারি বাজারের পাশাপাশি খুচরা বাজারেও কমেছে চিনি ও ছোলার দাম। অপরিবর্তিত রয়েছে তেল, ডাল ও সেমাই সহ অন্যান্য পণ্যের দাম। ডাল আগে যে দাম ছিল সব আগের দামে আছে, খালি দেশি মশারি ডালের দাম বাড়ছে। সরবরাহ বাড়তি থাকায় কমেছে চালের দাম, তবে ঈদকে সামনে রেখে কিছুটা ঊর্ধ্বমুখী পোলাও চালে। সব চালের দামই কমে আছে, চিনি গুঁড়া, আতপ কাটারি, আগের মতো দর কষাকষি করতেই দেখা গেছে ক্রেতা বিক্রেতাদের। আজকের মাছের দাম হলে মনে হয় আজকাল একটু দাম একটু বাড়তি, যেরকম চিংড়ি মাছ দাম বাড়তি 700 টাকা বর্তমান, অন্যান্য যে কোনো মাছ আর আছে ফাবদা মাছ কালকা যেটা বেঁচে 4-3 হাজার 420 টাকা। কাতল, রুই, ইলিশ এভারেজ মোটামুটি ঠিক আছে,
বাট ছোট মাছের দাম অনেক বেশি, আগে একটু রিজনেবল ছিল কিন্তু এখন অনেক বেশি। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে সরকার নির্ধারিত দামেই, তবে একদিনের ব্যবধানে মুরগির মাংস বেড়েছে 10-15 টাকা। সরকার যে রেট দিচ্ছে আমরা সেই রেটেই অনুযায়ী মাংস বিক্রি করতেছি। সরকার নির্ধারণ করে দেওয়া আমাদের জন্য ভালো লাগতেছে, উল্টাপাল্টা দাম চাইতে পারতেছে না, এই করতে পারতেছে না। ব্রয়লার মুরগিটা আর লাল মুরগির দাম বাড়ছে, সোনালী মুরগির দাম আগের মতোই আছে। এদিকে মৌসুমি ফল আসতে শুরু করায় বাজারে আমের দাম কমেছে কেজি প্রতি 50-60 টাকা, তবে হঠাৎ করেই বেড়ে গেছে আপেল ও মালটার দাম। গত দুই দিন আগে ছিল 180 টাকা, আজকে হলো 200 টাকা, 220 টাকা। আপেল ছিল 200 টাকা, আজকে 240-250 টাকা। শরীয়ত খান, আরটিভি, ঢাকা। এরই সঙ্গে শেষ করব সন্ধ্যার সংবাদ, তবে শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে যাব আরও একবার। ব্রেক্সিট ইস্যুতে ব্যর্থতার দায় নিয়ে সরতে হচ্ছে থেরেসা মেকে, 7 জুন পদত্যাগ করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। নতুন মন্ত্রিসভা গোছাতে ব্যস্ত বিজেপি, 30 মে শপথ লোকসভায়, বাংলাদেশ ভারত অমীমাংসিত ইস্যু সুরাহার আশাবাদ বিশ্লেষকদের। চালে আমদানি শুল্ক বাড়লেও কৃষকের লাভ নেই বলছেন অর্থনীতিবিদরা, সরকারকে চাষিদের থেকে ধান কেনার পরামর্শ। এবং রাসায়নিকে পাকানো 2000 কেজি আম ধ্বংস করল র্যাব, অপকর্মে জড়িত ব্যবসায়ীকে 10 লাখ টাকা জরিমানা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।